Come on. Oh, Mr. Ajit, show your drug. Oh, sure. Salon, open. Abed. তোদের হয়তো জানা নেই, এই সালমান খান যখন যেখানে পা রাখে সেই এলাকা তার হয়ে যায়। আর একটা কথা তুই জানিস না, তোর বাপ জানে। সালমান খানের নামটা যতদিন ডনের খাতায় লেখা থাকবে ততদিন এই শহরে কেউ কোনোদিন ড্রাগস আমদানি করতে পারবে না। আমি তা করতে দেব না, এ আমার প্রতিজ্ঞা। সালমান খান, তাহলে তো তোমাকেই সরিয়ে দিতে হয়। সবাই
সালমান খান ইন্সপেক্টর সাগর তোমার ভাই হয়ে আমাদের কোটি টাকা ড্রাগস আটক করেছে। এবার তুমি বলো, তোমার ভাই কি শাস্তি হওয়া উচিত? হামজা, তার আগে তুমি বলো, তুমি কেন আমার অজান্তে ড্রাগস আমদানি করতে চেয়েছিলে? সব কিছু কি তোমাকে জানাতে হবে? এই জন্য জানাতে হবে, আমি ড্রাগসের ব্যবসা পছন্দ করি না। যে ড্রাগস দেশের যুব সমাজকে ধ্বংস করে, সেই ড্রাগসের ব্যবসা আমি তোমাকে করতে দেব না। ডনের রাজত্ব তৈরি করে দেশ প্রেমিক সাজা যায় না সালমান খান। দেশকে যদি ভালোবাসতে ইচ্ছে করে, তোমার কথা হলো ডনগিরি করলে দেশের কথা ভাবা যাবে না, দেশের মানুষের কথা ভাবা যাবে না, শুধুমাত্র আমাদের স্বার্থে আমরা যা খুশি তাই করব। ইয়েস, আমাদের স্বার্থের বাইরে দেশ কেন, দেশের মানুষ কেন, কারো কথা ও দেশের মানুষের কথা ভেবে সময় নষ্ট করতে চাই, তাহলে তাকে সরিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। বেশি বুদ্ধিমান হতে চাইলে সালমান খান ইউ আর রাইট, সময় বলে দেবে কে বাঁচবে আর মরবে। তোমার এই অ্যাসাইনমেন্ট প্রমাণ করেছে তোমার কাছে তোমার ডন পরিবারের চেয়ে আইন অনেক বড়। স্যার, সাগর, তুমি সত্যিকার অর্থে একজন আইনের সেবক। আই প্রাউড মাই সন। স্যার, ডন পরিবারে আমার জন্ম হলেও আমি এদেশের মাটিতেই বড় হয়েছি, আর তাই আমার কাছে আমার এই দেশ, এদেশের মাটি, এদেশের মানুষ অনেক অনেক বড়। স্যার, একজন দেশপ্রেমিক পুলিশ অফিসারের কাছে এর চেয়ে বড় কথার কিছু হতে পারে না। তুমি এগিয়ে যাও, তোমার প্রমোশনের জন্য আমি ডিপার্টমেন্টের কাছে সুপারিশ করব। প্রমোশন আমি চাই না স্যার, আপনি যদি মনে করেন আমার সাথে ওই ডন পরিবারের সত্যিই কোনো সম্পর্ক নেই, তাহলে তাহলে আমার আর সোমার সম্পর্ককে আপনি মেনে নিন স্যার। ঠিক আছে সাগর, সোমা তোমারই হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খাবার? আমি তো বলেছি আমি এবারে কিচ্ছু খাবো না, যাও নিয়ে যাও। সোমা, তুমি আমার এখানে কেন এসেছো? আমি তো বলেছি ততদিন তুমি আমার শত্রু। সোমা, যদি সাগরকে মেনে নেই তাহলে তো তুই আমাকে শত্রু ভাববি না। কি বলতে এসেছো তোমার কোটি টাকার ড্রাগসগুলো ফেরত দিতে? এই বাংলার মাটিতে ড্রাগসের আমদানি হোক সেটা আমিও চাই না। তাহলে কেন এসেছো? তোর পাসপোর্ট আর টিকিটটা রেডি আছে, আগামীকাল সকাল 10টার ফ্লাইটে তুই আমেরিকায় চলে যাবি। কারণ একটাই, চারিদিকে তোর শত্রু, যে কোনো মুহূর্তে তোর উপর হামলা হতে পারে। সরি ভাইয়া,
অপরাধীদের ভয়ে আমি পুলিশের চাকরি নিয়ে নি। অপরাধীদের শায়েস্তা করার জন্যই আমি পুলিশের চাকরি নিয়েছি। আর তাদের ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার দেশ আমার কাছে অনেক বড়। সাগর, আমার কথা শোন ভাই, আমার কথা শোন। ভাইয়া, তোমার তো বোঝা উচিত ছিল যে আমি কর্তব্যের খাতিরে ডন পরিবার ত্যাগ করেছি। চিনতে পারছিস আমি কে? কেন চিনব না? তুমি আমার ভাইয়ের পার্টনার, তুমি একজন কালোবাজারি, দেশদ্রোহী, স্মাগলার। আমাদের এখানে কেন ধরে এনেছো? তুই কি মনে করেছিস তোকে আদর করার জন্য? আরে না না না, তুই জানিস না, তুই আবার 5 কোটি টাকার ট্রাক আটক করার জন্য তোর ভাই সালমান খানের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আমার 5 কোটি টাকার সম্পদ যখন তোর ভাই চালিয়ে, আমি সালমান খানের কলিজায় আগুন লাগিয়ে দেব। হামজা, মরণকে ডেকে আনিস না, আমাদের মেরে তুইও বাঁচতে পারবি না। ঠিক বলেছিস। এই দুজনকে পেট্রোল ঢেলে চালিয়ে দেই। তোমার পুলিশ ভাই আর তার পীড়িতের মায়ের আগুনে পুড়িয়ে মারবার ব্যবস্থা করেছে, তুমি চল দিয়েছো। হ্যালো 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 হ্যালো, আজ থেকে 20 বছর আগে আগুন জ্বেলেছিলি তুই। তোকে ধ্বংস করার আগ মুহূর্ত পর্যন্ত তোর এই ধ্বংসের আগুন কেউ নেভাতে পারবে না, কেউ না। খুব তো বড় বড় কথা বলেছিলি, ডনের ছেলে ডন হয়েছিস, প্রথম ইন্টারভিউতে ফেল। বাবা, কথায় আছে প্রথম ব্যর্থতা কিন্তু পরে সফলতা এনে দেয়। চুপ! নীতিকথা শিখতে আমার 20 টাকার ফোল্ড হয়ে গেল, আর আমি চুপচাপ বসে থাকবো? তোকে দিয়ে কিচ্ছু হবে না। এই আবাস কোথায়? আয় আমার সঙ্গে। Thank you.
শক্তি পরীক্ষা করছো? কোনো খবর রাখো? আমার শত্রু সালমান খান আমার 5 কোটি টাকার ড্রাগস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ভাইজান, সালমান খান তোমার 5 কোটি টাকা লোকসান করেছে, আমি ওর জীবনটাই লোকসান করে দেবো। বলো সালমান খান কোথায়? আব্বু, পুলিশ এখন খুব তৎপর, তাই সরাসরি কোনো হিট করা যাবে না। সালমান খানের দুর্বল পয়েন্টে হিট করতে হবে। সালমান খানের দুর্বল পয়েন্ট? তার সন্তানরা। আমার সোর্স খবর পাঠিয়েছি, তার আজ সন্ধ্যায় হোটেল ড্রিমের ডিস্কোতে যাবে। Hey!
কি বললে? কোথাও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ পলাশ, হ্যাঁ আগে আমার মেয়ের খবর বলো, যে কোনো মূল্যেই হোক আমার মেয়েকে চাই। হ্যাঁ হ্যাঁ, ঢাকা শহরের প্রতিটি মহল্লায় প্রতিটি অলিতে গলিতে খোঁজ করো। তোরা হয়তো জানিস না আমি কার মেয়ে, তোরা ভুল করছিস। এই একদম চুপ, তোর বাবাকে আমি খুব ভালো করেই চিনি। আরে তুই জানিস না তোর বাবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোকে এখানে তুলে আনা হয়েছে। আবু যাও কাজ শুরু করো। জি ভাই জান। নাম আব্বাস, ভাই আদর করে ডাকে আব্বু। তোর বাপ আমাদের 5 কোটি টাকা লোকসান করেছে, আমি ইচ্ছে করলে তোর ইজ্জতটাই লোকসান করে দিতে পারে কিন্তু করব না, কারণ আমার বড় ভাই আমার সামনে আছে। তাই 5 কোটি টাকা লোকসান হিসাবে আমি তোকে পুড়িয়ে মারব। Thank you.
ওকে ছোট সাহেব, ঝুমকা মা, আমি তোকে কতদিন বলেছি কোন সিকিউরিটি ছাড়া গেটের বাইরে যাবি না। আর যদি তোর কিছু হয়ে যেত তাহলে আবার কি হতো একবার ভেবে দেখেছিস? বাবা, আমি ভুল করে ফেলেছি বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি এমন ভুল আর আমি কোনোদিনও করব না বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা। ঠিক আছে ঠিক আছে, ওকে মাফ করে দাও। ঠিক আছে চল ভেতরে চল। বাবা, আমরা আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। বাবা জামা, আপনারা বসুন। চল আসো, বসো বসো, সবাই বসো, এদিক দিয়ে বসো, বসুন। বাবা, আমরা জানি এই শহরে কেউ ড্রাগসের ব্যবসা করুক আপনি তা কখনোই চান না, কিন্তু হোটেল ড্রিমের মালিক আকবর মির্জা তার হোটেলে রীতিমতো ড্রাগসের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর এই নেশার কারণে আমাদের ছেলেরা নেশাগ্রস্ত হয়ে আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি এই হোটেলের নেশার ব্যবসাটা বন্ধ করে দিন, আমাদের সন্তানদের আপনি বাঁচান বাবা, ওদের জীবন রক্ষা করেন। রবিন, যত টাকার বিনিময়ে হোক আমি ওই ড্রিম হোটেল কিনতে চাই। দিয়ে ব্ল্যাঙ্ক চেক ও হোটেল কেনার দলিল সহ আকবর মির্জার কাছে পাঠিয়ে দাও। দলিল ও ব্ল্যাঙ্ক চেক দিয়ে গেলাম, আপনার ইচ্ছে মতো এই হোটেলের দাম বসিয়ে নেবেন, মনে রাখবেন এটা ডন সালমান খান। বাই। কত বড় সাহস, আমার হোটেল কেনার জন্য দলিল সহ আমাকে ব্ল্যাঙ্ক চেক পাঠায়। সালমান খান এই শহরের ডন হয়ে নিজেকে অনেক বড় কিছু মনে করেছে, তো আমি প্রমাণ করে দেব টাকার ক্ষমতা আমারও কম নেই। যে অন্যায় তুই করেছিস তাতে তোর মৃত্যু ছিল একমাত্র শাস্তি, কিন্তু প্রথমবারের মতো হোটেলের দলিলে সই নিয়ে তোকে ছেড়ে দিলাম। এনে ব্ল্যাঙ্ক চেক, ইচ্ছে মতো টাকার অঙ্ক বসিয়ে নিস। Thank you.
মতো লেখাপড়া করিস, শুধু টাঙ্কি মারিস না। বাবা বাবা, টাঙ্কি আমি মারি না তুই মারিস? বাবা, বিপ্লব। জি বাবা। আমাদের ওই নতুন হোটেলের দায়িত্বটা তোকেই নিতে হবে। আমি হোটেল মোটেলের দায়িত্ব নিতে পারবো না বাবা, ওটা তুমি ভাইয়াকেই বুঝিয়ে দাও। কেন বাবা, বিপ্লব ভাইয়া তো একটা দায়িত্ব ঠিকই পালন করে, আমাকে কলেজে নিয়ে যায়, আবার কলেজ থেকে নিয়েও আসে, আর মাঝে মধ্যে ট্যাঙ্কি। আই মোটি, ইয়ার কি মারছিস বাবা? ইয়ার কি মারছিস কেন? ঝুমকা যা সত্যি তাই বলেছে। ভাইয়া তুমি আমার, এসব আমি কোনো কথা শুনতে চাই না। আমি বলছি আজ থেকে হোটেলের দায়িত্বটা তোকেই নিতে হবে, বাস। এরপর আর কোনো কথা নেই, আর আর কোনো কথা নেই। আসলে আসলে তোমরা সবাই আমার শত্রু, ঠিক আছে? ঠিক আছে, দুদিন পর যখন হোটেলে লাল বাতি চলবে তখন বুঝবে। এতে কোনো বোঝাবুঝি নেই বিপ্লব, আমি আর বাবা দুজনেই চাই তুই একটা কিছু নিয়ে ব্যস্ত থাক। হ্যালো ভাইয়া, দিল দিল আমার সুন্দরী মেয়ে খোঁজার পারোটা বাঁচিয়ে দিল। ঠিক করেছি ভাই, ওটি চল। হ্যাঁ মিস্টার, কিছু মনে করবেন না, চোখের কালো চশমাটা খুলে গাড়ি চালাবেন, তাহলে ভবিষ্যতে অ্যাক্সিডেন্ট করার ভয় থাকবে না। শুধুমাত্র চোখের চশমা খুলব কেন, চাইলে আমার মনের দরজাও খুলে দেব। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। দেখুন, আপনার সিরিয়াল চলে যাওয়া মানেই সময় জ্ঞান আপনার নেই, আর যার সময় জ্ঞান নেই তাকে তো চাকরি দেওয়া যায় না। বিশ্বাস করুন, চাকরিটা আমার খুবই প্রয়োজন, সংসারে অসুস্থ বাবা, বেকার ভাই, একটা চাকরি আমার চাই। ঠিক আছে, আপনি বসুন, সবার ইন্টারভিউ শেষ হলে আপনাকে ডাকা হবে। থ্যাংক ইউ স্যার। ও স্যার, কি হলো, মেয়েটা কি আপনার পরিচিত? মেয়েটা আপনার পিএ হিসাবে ইন্টারভিউ দিতে এসেছে। ওর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দাও। কিন্তু ইন্টারভিউ তো এখনো নেওয়া হয়নি স্যার। ওর ইন্টারভিউ হয়ে গেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। বুঝতে হবে না, ইন্টারভিউটা রাস্তার মধ্যে প্রথম ধাক্কাতেই হয়ে গেছে। বুঝেছি স্যার, এই ধাক্কাটা বুঝি উত্তম সুচিত্রার সাগরিকা ছবি ধাক্কার মতো। পলাশ, ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দাও। ওকে স্যার। এই রিকশা। বাই। যাবেন? শুনুন, আপনি এখন কার পিয়ে? কেন আপনার? তাহলে রিকশাতে চলা কি আপনার মানায়? 10,000 টাকা বেতনের চাকরি করে এর থেকে যদি 3,000 টাকা ট্যাক্সি ভাড়া দিতে হয় তাহলে চাকরিটা পেয়েও সমস্যার সমাধান হবে না স্যার। স্যার বলছেন কেন? আমার নাম বিপ্লব, তুমি আমার ধরে ডাকবে। নাম ধরে ডাকবো? ওয়াই নট, কেন ডাকবে না? তোমার মুখে আমার নামটা শুনতে আমার খুব ভালো লাগবে। অবাক হচ্ছ? অবাক হবার কিছুই নেই, তুমি অফিস আওয়ারে আমার পার্সোনাল সেক্রেটারি, আর অফিস আওয়ারের পর তুমি হবে আমার পার্সোনাল গার্লফ্রেন্ড। রিয়েলি ইউ আর লাকি অ্যান্ড আই লাভ ইউ। চাকরিটা আমার প্রয়োজন ছিল সত্য, কিন্তু কি মনে করে তাদের চাকরি করার অর্থ
নিজেকে কলগার হিসেবে এই সমাজে চিহ্নিত করা। আই হেট ইউ, আই হেট ইউ। তোমার এই অহংকার আমি মিথ্যে করে দেব। স্যার, ও স্যার, আপনাকে অপমান করলো স্যার। মিস্টার পলাশ, যে ফুলে কাটা থাকে সে ফুলটা হাতে ধরার মধ্যে একটা আলাদা মজা থাকে। যখন আমাকে বন্ধু মনে করে আমার সাথে হাত মিলিয়েছ, তখন আমাদের উভয়ের হাতই শক্ত হয়েছে। আর এই শক্ত হাতই আজ হোক কাল হোক ওই সালমান খানের উপর আঘাত আনবই। হ্যাঁ, আঘাত আনতেই হবে। আমি হোটেল ফেরত চাই না, আমি শুধু প্রতিশোধ নিতে চাই। শুধু প্রতিশোধ নয়, ওই হোটেলটাও তোমার থাকবে আজমল মির্জা। নো প্রবলেম, আমার আব্বু যখন বলেছে এখন আর কোনো সমস্যাই হবে না। এত বড় সাহস, হোটেল মালিক বলে টাকার গরমে তোকে পার্সোনাল গার্লফ্রেন্ড বানাতে চায়। ওদের টাকা আছে, ক্ষমতা আছে, তাই ওরা মনে করে ওদের যে কোনো চাওয়াটাই ওদের জন্য এক ধরনের অধিকার। কিন্তু আমরা তো গরিব, প্রতিবাদ করার ক্ষমতা তো আমাদের নেই। এ তুমি ভুল বললে বাবা, প্রতিবাদ করার জন্য ধনী আর গরিবের সামাজিক সাইনবোর্ডের প্রয়োজন হয় না। আমি এবার ওই ধনী সন্তানের মুখোমুখি হবই। কি বলতে চাও তুমি? বলতে চাই, প্রস্তাবটা আপনি আমার বোন প্রেমাকে দিয়েছেন, ওই একই কথাটা যদি আমি আপনার বোনকে বলতাম তাহলে আপনি কি করতেন? তোর সাহস তো কম নয়, তুই আমার বোনের সাথে তোর বোনের তুলনা করিস। কেন, অন্যায়টা কোথায়? আমি গরিব ছেলে বলে আপনার বোনকে আমার পার্সোনাল গার্লফ্রেন্ড বানাতে চাইলে সে চাওয়াটা অন্যায় হবে, আর আমার বোনকে আপনার পার্সোনাল গার্লফ্রেন্ড বানানোটা আপনার জন্য অন্যায় হবে না? শুনুন মিস্টার, টাকার প্রাচুর্যের অহংকারে নিজেদের এত বেশি বড় মনে করবেন না, যে মনে করাটা একদিন আপনার মতো ধনী সন্তানদের কাছে একটা মিথ্যে অহংকার বলে প্রমাণিত হবে। এই ছেলে, তুমি কোথায় দাঁড়িয়ে কার সামনে বড় বড় কথা বলছো বুঝতে পেরেছ? কেন, বুঝিয়ে দিবেন নাকি? গেট আউট, গেট আউট, গেট আউট। আর একটা কথা বললে গুলি করে মেরে ফেলবো। হ্যালো রবীন ভাই, আমি সালাম বলছি। ধনীরা গরিবকে ধাক্কা মারে বের করে দেবার জন্য, আর গরিব হয়ে আমি আপনাকে ধাক্কা মেরেছি আপনার মতো অহংকারী ধনীর জীবন বাঁচানোর জন্য। আপনি যান, এদিকে আসুন। আপনি কারা? ওই লয়ে যাই। এই তুমি কে? আমার পিস্তলের গুলিতে
আপনার ভাগ্নি আহত হয়েছে। তোর গুলি ওর ব্যাগে টেলিফোন নাম্বার পেয়ে আমি আপনাকে ফোন করেছি। আমি তোমাকে জেল খাটাবো। তুমি জানো আমার কত বড় সর্বনাশ করেছ? আমার পায়েল হোটেলের নেচে মাসে 20,000 টাকা রোজগার করে আমাকে দেয়। পায়েলের অপারেশন সাকসেসফুল, তাই ভয়ের কিছু নেই। আর যতদিন নাচতে না পারে তার জন্য আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি। আর কিছু টাকা মানে কত টাকা? আপাতত 5,00,000, পরে আরো পাবেন। 5,00,000? গুলি খেয়ে দেখছি ভালোই হলো। এই যে আপনি সত্যি ভাগ্যবতী। সবার স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, কিন্তু আপনার স্বামী আপনার জীবন বাঁচানোর জন্য যেভাবে সমস্ত ডাক্তারদের অনুরোধ করেছেন, আপনি নিজের চোখে সে দৃশ্য দেখলে বুঝতে পারতেন আপনার স্বামী আপনাকে কত বেশি ভালোবাসেন। মিস্টার রবিন, আপনার স্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ। থ্যাংক ইউ। আপনি আমার স্ত্রী, এই মিথ্যে কথাটা আমি বাধ্য হয়ে বলেছি, কারণ এই পরিচয়টা দিয়ে বন্ড পেপারে সই না করলে আপনার অপারেশন হতো না। তাই আমি আপনার স্বামীর পরিচয় দিয়ে আপনাকে দুঃখ দেবার জন্য ক্ষমা প্রার্থী। আমার চোখের পানি দেখে মনে করেছেন আমি আপনার কথাতে দুঃখ পেয়েছি। না, আপনার মিথ্যে পরিচয়টা দেবার জন্য আমি দুঃখ পাইনি। আসলে কি জানেন, আমি একজন হোটেল নর্তকী। মা বাবাকে হারিয়ে মামার জুয়া খেলা আর মদের দাম জোগাড় করার জন্য আমাকে ছোট পোশাক পরে ডিস্কোতে নাচতে হয়। মানুষের মনে আনন্দ দিতে দিতে আমি নিজেই ভুলে গিয়েছিলাম আমি একজন মেয়ে, আমি কারো বউ হব, আমার জীবনে কেউ স্বামী হয়ে আসবে। তাই এই চোখ দুটো কারো বউ হবার স্বপ্ন দেখেনি। সেই চোখ দুটো থেকে মনের অজান্তে ক্ষণিকের আনন্দের বৃষ্টি গড়িয়ে পড়ছে। তোমার এই সিদ্ধান্তটাকে আমি স্বাগত জানালাম, আর একই সাথে আমি এও বলছি আসলে তুমি আমার সত্যিকারের উত্তরস্বরূপ। আজ আমি জেনে গেলাম যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না সেদিন গরিবের বন্ধু হয়ে আমারই মতো গরিবের পাশেই থাকবে। আমি যে তোমারই সন্তান বাবা, তোমার রক্ত যে আমার মতে এই কথাই বলে। আর আমিও বলছি আমার এই সিদ্ধান্তকে মেনে নেবার জন্যে আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ মাই স্যার। আমি তোমার কপালে সুখের না দুঃখের টিপ পরিয়ে দিতে এসেছি তা তো আমি নিজেও জানি না রে মা। আমি তোমাকে বলছি পরিবারের সন্তান, মৃত্যুকে বন্ধুর মতো আপন করে পথ চলতে হয় আমাদের। তবু আমি তোমাকে দোয়া করি আমার জীবনের বিনিময়ও যেন খোদা তোমার কপালের সুখ কেড়ে না নেয়। বাবা, আপনার এই কথার পর আমাকে যদি বাসর ঘরেও বিধবার কাপড় পরতে হয় তবু আমি দুঃখ করব না। আপনার মতো বাবার স্নেহের বুকে মাথা রেখে আমার দুঃখ। তুই তো দেখছি আমার মার মতো কথা বললি রে মা। আজ থেকে তুই যে আমার সত্যি সত্যি মা হয়ে গেলি রে মা। বাবা।
শুনুন, আমি আপনার দ্বিতীয় বর। আমি আপনার স্বামীর ছোট ভাই বিপ্লব। আসসালামু আলাইকুম। ওয়ান্ডারফুল, বিউটিফুল। আচ্ছা, তুমি কোন বাগানে ফুটেছিলে বলো তো? একটা দুঃখের বাগানে, যে বাগানের দিকে কেউ তাকিয়ে দেখেনি। কেউ দেখেনি, খুব ভালো করেছে। কেউ দেখেনি বলেই তো ভাইয়া প্রথম দেখাতেই তোমাকে চিনতে পেরেছে। তুমি খুব দামি ফুল। হয়তো ভুল করে যেখানে ফোটার কথা সেখানে না ফুটে অন্য কোথাও ফুটেছিলে। এবার কিন্তু ভাইয়া তোমাকে দামি ফুলদানিতে রাখার জন্যই তুলে এনেছে। আমার সৌভাগ্য। বিপ্লব, তুই এখানে কি করছিস? ওর বলছে। আচ্ছা, তোমার হয়ে তোমার বউয়ের কাছে তোমার এত প্রশংসা করলাম, আর তুমি কিনা এসেই আমাকে তাড়িয়ে দিচ্ছ। হ্যাঁ দিচ্ছি, কারণ ঘড়ির দিকে তাকিয়ে দেখ। ঘড়ির কাঁটা তো আমার জন্য অপেক্ষা করবে না। বুঝেছি বুঝেছি, চলি ভাবি। বাই, গুড নাইট। আরে যাচ্ছি তো। বাবা, সাথে যত বিশ্বস্ত লোকই থাকুক না কেন, নিজের সেফটি নিজে রাখা উচিত। এই নিন। তুই আমার কে রে? কেন, আপনি তো বলেছেন আপনার মা। হ্যাঁ, তুই আমার সত্যি সত্যি মা। ভাবি, তুমি দেখছি সত্যি সত্যি বাবার মায়ের জায়গাটা দখল করে নিয়েছো। কেন, হিংসে হচ্ছে? একটু যে হচ্ছে না, তা তো না বলতে পারছি না। শোনো, তুমি আমি বেশি দিন এই একই বাড়িতে থাকলে সাংঘাতিক একটা গোলমাল হওয়ার চান্স আছে। আচ্ছা, তাই বলছিলাম, আমাকে যদি তুমি এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করে দাও, তাহলে গোলমাল বাঁধার কোনো সম্ভাবনা নেই। তা ছেলেটা কে? ওর নাম মুন্না, গরিবের ছেলে। আমিও তো বড় লোকের মেয়ে ছিলাম না। তা কি করে? মহল্লার টিমে ফুটবল খেলে। মুন্না বলেছে এবছর যে কোনো বড় টিমে চান্স পেয়ে যাবে। ভাবি, আমি কথাটা বাবাকে বলার সাহস পাচ্ছি না, তুমি একটু বলে দাও না। অবশ্যই বলবো, তবে ছেলেটাকে একবার দেখতে হবে, কেমন খেলে। তুমি এক নাই? ওই দেখো ভাবি, ওঠো। আর খেলতে হবে না, এসো এসো, ভাবির সাথে তোমার পরিচয় করিয়ে দিই। এসো মুন্না,
আমার ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রীতিমতো ডি বক্সের মধ্যে ফাউল। রেফারির সিদ্ধান্ত মানতেই হবে। অবশ্যই মানতে হবে। আমি আজই তোমাদের এই ভালোবাসার ফাউল করা নিয়ে আমার শ্বশুরের সাথে আলোচনা করব। কোনো লাভ হবে না, গরিবের ছেলে আমি, দেখবেন লাল কার্ড দেখিয়ে ভালোবাসা মাঠ থেকে আউট করে দেবে। ওকে বল। বৌমা, তোমার যখন পছন্দ আমি তো রমাদ করতে পারি না। ঠিক আছে, আমি ছেলেটাকে ডেকে এনে পাকা কথা বলি। বাবা, তুমি আমাকে এত বেশি বাবা টাকার। হ্যালো, হ্যালো বাবা। শোন, দক্ষিণ পাড়ার মহল্লার মুন্না নামের এক গরিবের ছেলে আমার ঝুমকাকে ভালোবাসে, তুই একে আমার কাছে নিয়ে আসবি। এই মাঠে ফুটবল খেলা চলবে না। মাঠটা কি তোর বাপের? বাপের না হলেও এই মাঠ দখল নিতে। আমি মুন্না, এই মাঠ আমি তোকে দখল করতে দেব না। তোকে আমি দেখে নেব। আব্বাস, মোবারক আমাকে একটা সুখবর দিয়েছে। বলো ভাইজন, কি খবর? আরে, আমাদের মহল্লে ফুটবল খেলে, কি যেন নাম, হ্যাঁ মুন্না, ওর সাথে সালমান তার মেয়েকে বিয়ে দেবার জন্য ওকে আনতে পাঠিয়েছে। এখন আমি চাচ্ছি একটা প্যাঁচ লাগিয়ে সালমান খানের আগুন জ্বালিয়ে দেব। শুধু আগুন নয় ভাইজান, আমি পেট্রোল ঢেলে দেব, ওই আগুন তাও তাও করে চলে উঠবে। ইয়েস আব্বু, ইয়েস। এক ঢিলে দুই পাখি। তুমি কখন কি আমাকে বলেছো? আমি কিছুই মনে রাখিনি বাবা। আমার মুন্না, তোমার নাম মুন্না? জি। তুমি ডন সালমান খানের মেয়েকে ভালোবাসো? ভালোবাসা একতরফা হয় না, আমরা দুজন দুজনকে ভালোবেসেছি। আমাদের বাবা সালমান খান তোমাকে তার কাছে নিয়ে যেতে বলেছে। তোমাদের বাবাকে গিয়ে বলো কিছু জানার থাকে তার মেয়েকে জিজ্ঞেস করে নিতে। আমাদের বাবা আদেশ করেছে তোমাকে যেতে হবে, এর বাইরে আর কোনো কথা নেই। আরে দাঁড়া দাঁড়া মুন্না, আমাদের এলাকার ছেলে, ওর হাত ছেড়ে দে তো। তুই কে? কামল ভাই, তোদের এত বর্ষ। নাম আব্বাস, বড় ভাই আদর করে রাখে আব্বু, তোর ইচ্ছা করুন খাবু। Oh!
মুন্না, ও মুন্না, আমার মুন্না। ঝুমকে স্পিকিং। শোনো, তোমার জন্য একটা খবর আছে। তুমি যাকে ভালোবেসেছিলে, তোমার বাবা তার লোক দিয়ে তোমার ভালোবাসার মুন্নার বাবাকে খুন করে মুন্নাকে পঙ্গু করার জন্য দুটো পাই ভেঙে দিয়েছে। মুন্না এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দেখার ইচ্ছা থাকলে সোহান ক্লিনিকে গিয়ে শেষ দেখা দেখে এসো, দেরি করলে হয়তো বা লাশ দেখতে হবে। ঝুমকা, কি হয়েছে রে মা? কেন অবাক হয়েছ? অবাক তো তোমার হবার কথা নয়, অবাক হয়েছি আমি। আর কেন হয়েছি জানো বাবা? আমার বিশ্বাস ছিল এই ডন সাম্রাজ্যের মহানায়ক সালমান খান তার এই মেয়েটির খুশির জন্য হাসতে হাসতে মরতে পারে। তোর বিশ্বাস মিথ্যে নয় ঝুমকা। কেউ যদি বলে একদিকে আমার সমস্ত সাম্রাজ্য আর অন্যদিকে তুই, দুটোর একটাকে বেছে নিতে হবে আমাকে, তাহলে আমি কি করব জানিস মা? আমি আমি তোকে আমার বুকে জড়িয়ে নেব, দু হাতে সরিয়ে দেব এই অর্থ আর প্রাচুর্যের সাম্রাজ্য। আর তুমি মিথ্যে অভিনয় করার চেষ্টা করো না বাবা, তোমার অভিনয়ে পারদর্শিতা আজ আমার কাছে তোমাকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তুমি একটা ভণ্ড, তুমি একটা প্রতারক, তুমি একটা খুনি, 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 খুনি। তুমি আজ প্রমাণ করে দিয়েছ ডন সাম্রাজ্যের মহানায়ক আজ আমার কাছে খলনায়ক হিসেবে পরিণত হয়েছে। ঝুমকা, তুই কাকে কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? আমি পাগল হয়ে গেছি, আর আমাকে পাগল করেছে এই লোকটা। ঝুমকা ভাবি, তুমি তাকে জিজ্ঞেস করো আমার মুন্নাকে মেরে ফেলার জন্য কেন লোক পাঠিয়ে আঘাত করেছে। মুন্নার বাবাকে মেরে ফেলেছে ভাবি। বাবা, মিথ্যে কথা, মিথ্যে কথা! ঝুমকা, তুই বিশ্বাস কর, তোর তোর জানার মাঝে ভুল আছে। আমি আমি তোর ভালোবাসার মুন্নাকে মেরে ফেলার জন্য কোনো লোক পাঠাইনি, কোনো লোক পাঠাইনি। আবার মিথ্যে বলছ? শুনুন মিস্টার সালমান খান, ক্রিমিনাল যতই আদর্শ আর স্নেহ মমতা ভালোবাসার কথা বলুক না কেন, ক্রিমিনালের সত্যিকারের পরিচয় ক্রিমিনালই থাকে। ঝুমকা, আই হেট ইউ, আই হেট ইউ। ঝুমকা, ঝুমকা, ঝুমকা শোন, আমার বাবা শোন, বাবা, 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 মারে বাবা, আমি তোকে আমার আমার মার জায়গায় বসিয়েছি। হে বাবা, তাই সন্তানের এই দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি দেবার জন্য আমাকে একটা পিস্তল দিয়ে না আমার এই বুকে গুলি চালিয়ে আমার এই যন্ত্রণা থেকে মুক্তি দে। না বাবা, আপনি চুপ করুন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর যন্ত্রণা থেকে মুক্তি পাবার জন্য আমি আমার বাবার বুকে গুলি চালাবো না। আমার এই বুকে
আমার সন্তানকে জড়িয়ে নিয়ে ভালোবাসার পরশ বুলিয়ে দিয়ে সব যন্ত্রণার আগুন নিভিয়ে দেব বাবা, নিভিয়ে দেব বাবা। খবরদার, আমার ভাইয়ের কাছে যাবে না। তোমার জন্য তোমার বাবা তার গুন্ডা বাহিনী দিয়ে আমার বাবাকে খুন করিয়েছে, আমার ভাইয়ের পা ভেঙে দিয়েছে। তুমি তুমি কি করে আমার বাবার খুনের মেয়ে হয়ে আমার ভাইয়ের কাছে আসার সাহস পেয়েছ? তোমরা আমার কাছে খুনি? হ্যাঁ খুনি। খুনির সাথে কোনো সম্পর্ক নেই, বেরিয়ে যাও, নইলে তোমাকে আমি খুন করে ফেলবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ঝুমকা ঝুমকা, দরজা খোল, দরজা খোল মা। ঝুমকা আমার কথা শোন, দরজা খোল মা। ঝুমকা ঝুমকা, আমি তোর সাথে প্রতারণা করিনি রে মা, আমার কথা শোন মা। বাবা, বাবা বাবা, আপনি শান্ত হন বাবা, বেশি উত্তেজিত হবেন না, আমাকে না আপনি মায়ের মতো দেখেন বাবা, কিচ্ছু হবে না বাবা। বাবা আপনার কি খুব খারাপ লাগছে? বাবা আমি ডন সাম্রাজ্যের মারপ্যাক বুঝি না, এমনও তো হতে পারে নিজেদের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করেছে। হ্যাঁ বাবা, বিপ্লব আমরা সবই শুনেছি বাবা। তাহলে তোরা দুই ভাই পারিস না এই মিথ্যা অপবাদ থেকে আমাকে মুক্তি দিতে? ঝুমকার কাছে আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য খুঁজে বের কর এই বিশ্বাসঘাতককে। তোদের কাছে আমার মিনতি বাবা, আমার মিনতি। তুমি একই বলছো বাবা, তুমি মিনতি করতে পারো না, তুমি আদেশ করবে বাবা, আদেশ। বাবা তোমার আদেশ পালন করার জন্য আমরা দুই ভাই জীবন দিতে পারি, এই বিশ্বাস তোমার থাকা উচিত বাবা। আমরা তোমাকে কথা দিচ্ছি বাবা, সত্যিকারের আসামি তার অপরাধের শাস্তি পাবে, আর তোমাকে আমরা ঝুমকার কাছে নির্দোষ প্রমাণ করবই। চল। যেমন বাবা। আমি জানি না। মুন্নার পা কে ভেঙেছে? আমি জানি না, তবে আন্ডারওয়ার্ল্ডের সমস্ত কিলিং আমার ইশারাতে হয়। মুন্নার বাবার খুন এবং মুন্নার পা ভাঙার পিছনে তোমাদের নিজেদের লোক জড়িত আছে, খুঁজলেই পেয়ে যাবে।
বাবার সাথে দেখা হবে না, বাবার মন মেজাজ ভালো নেই। আমি শুধু একটা কথা বলি চলে যাব, তুমি একবার সালমানকে গিয়ে বলো আমিও শিক্ষক, আমি ওর সাথে একটু দেখা করতে চাই। যাও গিয়ে বলো। কে কে দেখা করতে? স্যার 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 থাক বাবা, সালাম করতে হবে না। আপনি কেমন আছেন? ভালো। চলো, আপনার শরীরটা এখন কেমন আছে? ভালো। আসুন বসুন বসুন। তা আমাদের স্কুলটা কেমন চলছে স্যার এখন? ভালো চলছে, খুব ভালো চলছে। তা হঠাৎ এতদিন পর আমার কথা আপনার মনে পড়েছে? সালমান, আগামীকাল আমার মেয়ের বিয়ে, তাই আমি এসেছি। বৌমা, উনি আমার শিক্ষক। ওয়ালাইকুম আসসালাম। ওনার মেয়ের বিয়ের জন্য 2 লক্ষ টাকা এনে দাও। জি বাবা। বৌমা, সালমান, আমি টাকার জন্য আসিনি, তোমার কথা আমি আমার মেয়েকে অনেক বলেছি, ওর ইচ্ছে ওর স্বামীর হাতে তুমি ওকে তুলে দেবে। হ্যাঁ অবশ্যই যাবে, সাথে কিন্তু আমিও যাব বাবা। কেন যাবে না মা? যাবে, অবশ্যই যাবে। সালমান, আজ তাহলে আসি বাবা। আচ্ছা স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি বললে মা, তুমি তো জানো যে মানুষ নিজের মেয়ের কাছে আসামি, সে মানুষটা কি করে অন্য মেয়েকে দোয়া করবে? অবশ্যই দোয়া করবেন বাবা, তাছাড়া এমনও তো হতে পারে আপনাকে দেখে ওই মেয়েটার খুশির কারণে খোদা ঝুমকার ভুল ভাঙিয়ে দিতে পারে। হ্যাঁ বাবা। সালমান, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। মা, তুমি ভেতরে যাও। যাও মা, যাও যাও, এসো সালমান, এসো। অনেক ক্ষতি করছস, আমি তোর জীবনটাই ক্ষতি করে গেলাম।
আমি তোমার কপালের সুখের না দুঃখের টিপ পরিয়ে দিতে এসেছি তা তো আমি নিজেও জানি না রে বাবা। আমি তোমাকে বলছি, মৃত্যুকে বন্ধুর মতো আপন করে পথ চলতে হয় আমাদের। আমি তোমাকে দোয়া করি, আমার জীবনের বিনিময়ে যেন খোদা তোমার কপালের সুখ কেড়ে না নেয়। বাবা, আপনার এই কথার পর আমাকে যদি বাসর ঘরে বিধবার কাপড় পরতে হয় তবু আমি দুঃখ করব না। এই মেয়ে, তুই তো দেখছি আমার মার মতো কথা বললি রে মা। আজ থেকে তুই যে আমার সত্যি সত্যি মা হয়ে গেলি রে মা। শোন জামাল, আমি জানি তোর মন খুব খারাপ। সেই আন্ডারওয়ার্ল্ডের ধান্দায় কেউ কারো ভাই না, কেউ কারো আপনজন না, কেউ কারো ওস্তাদ না, কেউ কারো সাগরেত না। এই ধান্দায় যে বাইজা থাকবে সে তার অভিজ্ঞতা দিয়ে। যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না সেদিন বন্ধ হয়ে আমারই মতো গরিবের পাশেই থাকবে। বিপ্লব, আমরা সবই শুনেছি বাবা। তাহলে তোরা দুই ভাই পারিস না এই মিথ্যা অপবাদ থেকে আমাকে মুক্তি দিতে? চমকার কাছে আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য খুঁজে বের কর এই বিশ্বাস ঘাতককে। তোদের কাছেই আমার বিনতি বাবা, আমার বিনতি বাবা। তোমার আদেশ পালন করার জন্য আমরা দুই ভাই জীবন দিতে পারি, এই বিশ্বাস তোমার থাকা উচিত বাবা। বা অপূর্ব, বাবা মাটির ঘরে ঘুমিয়ে ঝুমকা নির্বাক হয়ে বাবার ছবির দিকে তাকিয়ে আছে। আর ডন পরিবারের বড় সন্তান, এই ডন পরিবারের বড় সন্তান মিস্টার রবিন খান কাপুরুষের মতো মদের গ্লাসে মুখ লুকিয়ে আছে। আমি কি আজ জেনে নেব ডন সাম্রাজ্যে সালমান খানের নাম শুনলে একদিন যে অপরাধ জগতে লোকেরা চোরে নিঃশ্বাস দিতে ভয় পেত, আজ তারাই সালমান খানের মৃত্যুতে আনন্দ করছে, উল্লাস করছে। আর সালমান খানের দুই সন্তান, সালমান খানের দুই সন্তান কাপুরুষের মতো নিজেদের মুখ লুকিয়ে রাখবে। আমি কি আজ জেনে নেব ডন সাম্রাজ্যের আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে? আমি কি আজ জেনে নেব ডন সাম্রাজ্যের হিংস্র সিংহগুলো ঘুমিয়ে গেছে, হারিয়ে গেছে তাদের পাল্টা ঘাত করার শক্তি? আসলেই আমি বোকা, তাই এতক্ষণে বুঝতে পারিনি যে মদ হিরোইন আর ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে খুন হয়েছে আমাদের বাবা। সে মদের স্রোতে গভীর অন্ধকারে তলিয়ে গেছে তারই সন্তান। সে ভাই আছে অনেক অনেক বলেছিস তুই। আরে আমি কাপুরুষ হয়ে যাইনি, আমি শুধু তোকে দেখাতে পারবো না বাবার মৃত্যুতে আমার এই বুকের ভিতরটা কিভাবে ক্ষত বিক্ষত হয়েছে। তুই কি মনে করিস আমি মদের স্রোতে অন্ধকারে তলিয়ে গেছি? না বিপ্লব না, ওই হামজা বাবার বুক থেকে রক্ত ঝরিয়ে যে রক্তের খেলা শুরু করেছে, হামজা পরিবারে সবার বুকে রক্ত না ঝরানো পর্যন্ত এই রবিন খান রক্তের খেলা বন্ধ করবে না, বন্ধ করবে না। I kill them all, bastard. Oh!
বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেয় না। আমি চুপ করতে বলতেছি, টিম করে কি সুন্দর ঘুমায় আছে। বাবা মায়ের নাম রাখছিল আব্বাস, জন্মের পর বাপ মারে দেখি নাই, তুমি আমার আদর করে রাখতে আব্বু। আবারে আব্বু ডাকবো কে, কথা কর চুপ করে তাই করো ভাই, আবারে আব্বু ডাকবো কে, আবারে আব্বু ডাকবো কে। তারা তোমার লাশ বানাইয়া দিছে, তোমার লাশের কসম আমি অগরে জীবন্ত পুরে আমার, আমি অগরে জীবন্ত পুরে আমার। ভাইয়া বলো তো, পুলিশের পোশাকে হঠাৎ করে আমাকে দেখতে কেমন লাগছে? ডন পরিবারের জন্য তোর এই পোশাক বেমানান। বেমানান কেন বলেছো বুঝতে পেরেছি, নিশ্চয়ই ভাবছো একদিন এই পোশাকের জন্য তোমার শত্রু হয়ে যায় কিনা। ডন পরিবার পুলিশকে ভয় করে না। তোমার এই কথাটা ঠিক নয়, আইনকে সবাই ভয় করে। বলতে পারো আইনের মানুষ এই ডন পরিবারের মতো হাজারো ডন পরিবারকে ভয় করে না, আর এই কথাটা আমি প্রমাণ করে দেব। হামজা পরিবারের হাতে বাবার মৃত্যুর কথা আমি ভুলিনি, তাই আইনকে অমান্য করে নয়, আইনের মাধ্যমেই ধ্বংস করে দেব ওই হামজা পরিবারকে। এ আমার আইনের পবিত্র পোশাকের কসম। এই বন্ধ কর। এই অফিসার, তোমরা যেসব দুই নাম্বারি ব্যবসা করো সেগুলো বন্ধ করতে পারো না? বন্ধ করব ঠিকই, তবে শুরু হবে তোদের দিয়ে। Oh, ah, 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 ah
নেমে আয়, নেমে আয়। বড় বড় কথা বলেছিলে, এখন নোংরা পোশাক পরে মানুষের সামনে দেহ দেখিয়ে নাচতে গাইতে তোমার লজ্জা করে না?
এত তাড়াতাড়ি তোমার অহংকার মিথ্যে হয়ে গেল? হ্যাঁ, মিথ্যা হয়ে গেছে। কেন হয়েছে, কার জন্য হয়েছে, দেখতে চাও, শুনতে চাও? এসো দেখো, আমার ভাইকে দেখো। আমার ভাইয়ের এই অবস্থা কে করেছে জানো? জন সালমান খানের পরিবার, সালমান খানের গুন্ডা বাহিনী আমার বাবাকে খুন করেছে, আমার ভাইকে পঙ্গু করে দিয়েছে, আমাকে ছোট পোশাক পরিয়ে মানুষের সামনে নাচতে বাধ্য করেছে। শুনুন মিস্টার, আমি আজ হোটেলে নাচছি আমার ভাইয়ের পাতা ভালো করার জন্য। না, ওই জন সালমান খানকে আমার এই জীবনের জন্য কাকে দায়ী করবে? আমাকে? না, ওই জন পরিবারকে। প্রেমা, এই কৈফি হচ্ছে তোর কি হবে? ভুল তো আমি করেছিলাম, ওই ডন পরিবারের মেয়েকে ভালোবেসে আকাশের চাঁদ ধরতে চেয়েছিলাম, তাই ভালোবাসার শাস্তি আমি পেয়েছি। তুই যার কাছে কৈফিয়ত চাইছিস, এই মানুষটাও ওই ডন পরিবারের মতো আরেক ধনীর সন্তান, তাই ধনীরা আমাদের আঘাতই করতে পারবে, কিন্তু সমবেদনের হাত বাড়িয়ে এগিয়ে আসতে পারবে না, পারবে না, না। মিথ্যে কথা, মানবতা সবার মধ্য থেকে হারিয়ে যায়নি। ধনীর ঘরে আমার জন্ম হলেও আমিও মানুষ, মানুষের পাশে এসে দাঁড়াবার মতো মন মানসিকতা আমারও আছে। আমার প্রথম ভুলটা, তোমাদের কাছে একদিন আমাকে ধনীর অহংকারী সন্তান বলে প্রমাণ করে দিয়েছিল, তাই হয়তো বিশ্বাস করতে তোমাদের কষ্ট হবে। আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম প্রেমা। যদি কথাটা সত্যি হয় তাহলে পারবে আমার এই বোনটাকে আজকের এই অসুন্দর জীবন থেকে মুক্তি দিতে? বলুন, পারবেন? আমি শুধু প্রেমাকে মুক্তি দেব না, আপনাকে বিদেশ পাঠিয়ে আমার জীবন বাঁচানোর ঋণটা শোধ করতে চাই। আমি আপনাকে কথা দিচ্ছি, প্রেমাকে আমি বিয়ে করব। প্রেমা, আমি তোমাকে বউ করে আমার ভালোবাসা দিয়ে ধনীদের প্রতি তোমার ঘৃণার বিষটাকে সরিয়ে দিতে চাই। কি বলতে চাস তুই? বলতে চাই, এই ডন পরিবারের ঝলমলে আলোর বাইরে এই ডন পরিবারের প্রতি মানুষের ঘৃণার কালো মেঘ কি পরিমাণে জমা হয়ে আছে তা তুমি দেখোনি ভাইয়া, আজ আমি দেখে এসেছি। অথচ আমরা আমাদের মিথ্যা অহংকারকে প্রতিষ্ঠিত করার জন্য ডন সেজে বসে আছি। বলতে পারো আগুনে জ্বলে পুড়ে মরেছে আমাদের চাচা, আর বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের বাবা। জানি, আমি সব জানি। ডন পরিবারে তোর জন্ম হলেও আন্ডারওয়ার্ল্ডের নিয়মটা তোর জানা নেই। আন্ডারওয়ার্ল্ডের ইতিহাসটা পড়ে দেখ, দেখবি এই জীবন থেকে বেরিয়ে কেউ বাঁচতে পারেনি। মিথ্যে পাতাটাকে টেনে ছিঁড়ে ফেলতে লিখতে পারে নতুন ইতিহাস। বেশ, তোর পরনে আইনের পোশাক, ছিঁড়ে ফেল, ছিঁড়ে ফেল ইতিহাসের পাতা। প্রমাণ করে দে ডন চক্রের ক্ষমতার চেয়ে তোর আইনের ক্ষমতা অনেক অনেক বেশি। সালাম কর। পায়েল, আমি কি এত বড় অপরাধী? বিপ্লব বিয়ে করলো, অথচ আমাকে জানালো না। সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঝুমকা, ঝুমকা, তোর ভাবি। তাহলে তুমি আমার সাথে প্রতারণা করেছো? যে ডন পরিবার আমার বাবাকে খুন করেছে, আমার ভাইকে পঙ্গু করে দিয়েছে, তুমি সেই
সেই জল পরিবারের সন্তান। তুমি তোমার পরিচয় কষে তোমার মতো মেয়ের জীবন ধন্য হয়ে যেত। তুমি তো এই কথা বলবেই, কারণ তুমি এ বাড়ির বউ। এই বংশ পরিচয়ের বাইরে তুমিও নও। বিপ্লব, আমাকে আমার বাড়িতে রেখে এসো, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কিছুতে এই বাড়ির কাউকে সহজভাবে মেনে নিতে পারবো না। প্লিজ বিপ্লব, আমাকে নিয়ে চলো। প্রেমা, প্রেমা তুমি বিশ্বাস করো, আমার বাবা তোমার বাবার খুনের জন্য দায়ী নয়। আমার বাবা তোমার ভাইয়াকে খুন করতে চায়নি, একটা মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়েছিল। আরে তুমি তো আমাকে প্রতারক বলতে পারছো। একবার ঝুমকার দিকে তাকিয়ে দেখো, তুমি হাসপাতাল থেকে ওকে ফিরিয়ে দেবার পর এক বুক ঘৃণা নিয়ে বাবার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল। আর বাবা যেদিন খুন হলো সেদিন থেকেই ঘরের ভেতর বাবার ছবির সামনে চুপচাপ বসে থাকে। প্রেমা, প্রেমা একটা ভুলের মাঝে বসবাস ছিল তোমার, তাই তোমাকে আমি এবারের বউ করে এনেছি, তোমার সেই ভুল ভাঙিয়ে দেবার জন্য। আর তোমার ভাই মুন্নাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছি। আমাদের আদরের বোন ঝুমকার ভালোবাসা ফিরিয়ে দেবার জন্য। বেশ, আমি এই বাড়িতে একটা শর্তে থাকতে পারি, যতদিন আমার ভুলটা না ভাঙবে ততদিন এই ডন পরিবারের টাকার ভাত আমি খাবো না। তোমাকে খেতে হবে না প্রেমা, ডন পরিবারের টাকার ভাত আমিও খেতে চাই না। আমার বেতনের টাকাই তোমার আমার জীবন চালানোর জন্য যথেষ্ট। এসো। বিপ্লব, তোমাকে নিয়ে ডিপার্টমেন্টে আলোচনা চলছে, তুমি কেন তোমার নিজের ভাইয়ের ডনগিরি বন্ধ করছো না? ডিপার্টমেন্টের ধারণা, তোমার ভাইকে সাহায্য করার জন্যই তুমি পুলিশের চাকরি নিয়েছো। স্যার, আমার বিরুদ্ধে যদি আমার ভাইয়াকে সাহায্য করার প্রশ্ন উঠেই থাকে, তাহলে আমি এই সন্দেহের প্রশ্ন থেকে অবশ্যই নিজেকে মুক্ত করব। আমার ভাইয়াকে ডনগিরি থেকে সরিয়ে এনে তার সমস্ত বৈধ অবৈধ আর্মস আইনের কাছে জমা দিতে আমি বাধ্য থাকব। আরো প্রমাণ করব আমি সত্যিকার অর্থে আইনের সেবক। আইনের চেয়ে আমার কাছে রক্তের সম্পর্ক বড় নয়। তাহলে এটাই তো সিদ্ধান্ত, আমি আইনের কাছে আমার সমস্ত আর্মস জমা দিয়ে আমি ডনের আসন থেকে সরে আসি। হ্যাঁ ভাইয়া, তুমি নিশ্চয়ই স্বীকার করবে ডনগিরির রাস্তা রক্তে ঢালা রাজপথ। এই রাস্তাতে আমাদের পরিবারের অনেককেই জীবন দিতে হয়েছে, বাকি আছো তুমি আর আমি। তাই আমি চাই না তোমার রক্তে আন্ডারওয়ার্ল্ডের রাস্তাটা আবার লাল হোক। লাল হবে কি হবে না তা আমিও জানি না, কিন্তু আন্ডারওয়ার্ল্ড থেকে বর্তমানে সরে আসা আমার পক্ষে সম্ভব নয়। আমি সরে আসব সেদিন যেদিন হামজা পরিবারে কেউ বেঁচে থাকবে না। এটাই তোমার শেষ কথা? অবশ্যই। তাহলে তুমিও শোনো ভাইয়া, এবার তোমার মুখোমুখি দেয়াল হয়ে দাঁড়াবো আমি। দেয়াল ভেঙে বেরিয়ে যাবার শক্তি এবং ক্ষমতা আমার আছে, আর আছে বলেই তোকে চ্যালেঞ্জ করে বলছি, আগামীকাল ঠিক 5টার সময় সালনার জঙ্গল দিয়ে আমি 20 টাকা সোনা নিয়ে যাব। পারলে তুই বাধা দিস। রবিন, বলো কি বললে তুমি? তুমি জনতা ক্লিনিকে? ও মাই গড, রবিন, রবিন, ভয় পাওয়ার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। বলো কে তোমাকে গুলি করেছে? বিপ্লব। বিপ্লব, কি বলছো তুমি? ঠিকই বলছি, তোমার ভাইয়ের পা ভেঙে দেবার প্রতিশোধটা নেবার জন্য তোমার স্বামীকে দিয়ে আমার স্বামীর পায়ে গুলি চালিয়েছো। বুবু, চমৎকার প্রতিশোধ নেবার কায়দাটার তুলনা হয় না প্রেমা। তুমি বিশ্বাস করো বুবু, তোমার এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অতটা ছোট মনের মানুষ আমি নই। তোমার যদি কোনো অভিমান থাকে, অভিযোগ থাকে, তাহলে বিপ্লবকে জিজ্ঞাসা করো, বিপ্লবই বলতে পারে।
কেন রবিন ভাইয়ের পায়ে গুলি করেছে? আমি পায়ে গুলি করেছি স্যার, ধরা তাকে পড়তেই হবে। হ্যালো, হ্যাঁ বলছি। স্যার আপনার জন্য একটা গোপন খবর আছে। ইন্সপেক্টর বিপ্লব পুলিশের চোখকে ফাঁকি দেবার জন্য একজনকে গুলি করে সালমা ক্লিনিকে চিকিৎসা করাচ্ছে, আর আইনের সামনে প্রমাণ করতে চাইছে তার ভাইকে গুলি করেছে। ইন্সপেক্টর বিপ্লবের এই মিথ্যে নাটক করার উদ্দেশ্য হচ্ছে সে নিজেই তার ভাইকে কোটি কোটি টাকার সোনা পাচারের সুযোগ করে দিচ্ছে। হ্যালো, হ্যালো, এনি নিউজ স্যার? বিপ্লব, আমার সাথে তোমাকে ক্লিনিকে যেতে হবে। ওকে স্যার, চলুন। এসো। স্যার আপনি আর আপনার ভাই বললেন সামান্য একটা গুলি করবেন, অথচ আপনাদের জন্য ডাক্তার এখন আমার পা কেটে ফেলবে। কে তুমি, এসব কি বলছো? এখন তো আমি টাকা চাই না স্যার, এই নিন আপনাদের দেওয়া টাকা, এখন আপনি আমার পা ভালো করে দেন। ইউ বাস্টার্ড! বিপ্লব, অন্যায় করে আইনের সাথে প্রতারণা করে আবার অভিনয় করছো? স্যার, স্যার এসব ষড়যন্ত্র, মিথ্যা কথা। আমি সত্যি সত্যি আমার ভাইয়াকে গুলি করেছি, বিশ্বাস করুন, ওকে আমি চিনি না স্যার। বিপ্লব, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারলাম তুমি আইনের পোশাক পরেছো তোমার ডন ভাইকে সাহায্য করার জন্য। স্যার, তুমি মিথ্যাবাদী, তুমি প্রতারক, তুমি একজন অসৎ পুলিশ অফিসার। তাই এই মুহূর্তে তোমাকে আমি সাসপেন্ড করলাম, আমি অফিসে গিয়েই তোমার সাসপেন্ড লেটার ইস্যু করব। স্যার, স্যার আমার কথা শুনুন স্যার। বস, সাংঘাতিক অভিনয় করেছি, ইন্সপেক্টর বিপ্লবকে সাসপেন্ড করেছে। আমি হামজা শিকদারের ছেলে লিটন। এবার ভাইয়ে ভাইয়ে যুদ্ধ শুরু হবে। বস, আমার বাকি টাকাটা পাবি, অবশ্যই পাবি। রাস্তার মধ্যে ডন সেজে বসে আছিস? এই তোর বাবারা যাচ্ছে, রাস্তা ক্লিয়ার করে দে। Oh, my God.
তোমাকে আমার সাথে ডিএসডি সাহেবের কাছে যেতে হবে। কারণ? কারণ কারণ তোমার জন্য আমি সাসপেন্ড হয়েছি, তাই আমাকে আইনের কাছে নির্দোষ প্রমাণ করার জন্য তোমাকেই দরকার। আমি জানি আমি তোমার পায়ে গুলি করেছিলাম, এখন তুমি আমার সাথে গিয়ে তোমার পায়ের ক্ষতস্থান দেখিয়ে প্রমাণ করে দেবে। আমি তোমাকে গ্রেফতার করতে চেয়েছিলাম। পারবি না, কারণ পুলিশ যদি এত সহজে দণ্ডের অপরাধী হিসেবে প্রমাণ করতে পারত, তাহলে অনেক আগেই তোর এই পুলিশ ডিপার্টমেন্ট আমাকে গ্রেফতার করতে পারত। আমাকে সারেন্ডার করানোর দায়িত্বটা তোকে দিত না। এখন বল, কোন পায়ে গুলি করেছিলি? ডান পায়ে। ডান পায়ে। অবাক হয়েছিস? শোন, পুলিশের চাকরিটা চলে গেছে, এতে দুঃখ করার কিছু নেই। বাবা যখন বেঁচে ছিল তখন বাবার পাশে ছিলাম আমি, তাই আমি তোকে বলছি এবার তুই আমার পাশে এসে দাঁড়া। অসম্ভব, তোমার পাশে তো আমি দাঁড়াবই না, বরং এই বাড়ি ছেড়ে আজ এই মুহূর্তে আমি চলে যাব। প্রেমা, 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 এই বাড়ি থেকে একদিন তুমি চলে যেতে চেয়েছিলে, আজ আমি বলছি এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। দাও, যাবার আগে ঝুমকার একটা ব্যবস্থা করে যাও। বাবার মৃত্যুর সময় আমাকে বলে গিয়েছিলেন আমরা যেন ঝুমকাকে ওর ভালোবাসা মন্নার সাথে বিয়ে দিয়ে দেই। এখন তোমরাই বলো, বাবার কথাটা রক্ষা করার জন্য ঝুমকার দায়িত্ব কে নিবে? আমি নেব। যদি ঝুমকার কোনো অমত না থাকে। কি হলো ঝুমকা, তুমি কিছু বলবে না? আমি তো তোমারই মাঝে আমার ঠিকানা খুঁজে নিতে চাই। তাহলে আর দেরি না করে তোমরা দুভাই মিলে মন্নার হাতে ঝুমকাকে তুলে দেওয়ার ব্যবস্থা করো, তাড়াতাড়ি। তুই হয়ে গেলি রে লিটন, লিটন, তুই আমার জান, আমার আব্বা জান, তুই আমার এতিম বাড়ি লিটন। আমি তোর মৃত্যুর প্রতিশোধ নিব, চরম প্রতিশোধ।
ভাষা লাগি আজ নিজা নিজা বুঝি নাও চোখের ভাষা লাগি আজ নিজা নিজা বুঝি নাও চোখের ভাষা দাও খোলে তুমি কাছে এসে গোপন তালা লাগে আজ নিশা নিশা বুঝি নাও চোখের ভাষা লাগে আজ নিশা নিশা বুঝি নাও চোখের ভাষা দাও খুলে তুমি কাছে এসে গোপন তালা লাগে আজ নে তুমি কাছে এসে গোপন তালা যদি ক্ষমতা থাকে পারলে তুই অগরে বাঁচা শুয়োরের বাচ্চা পলাশ আব্বা শিখতে ঝুমকার মুন্নাকে মারতে যাচ্ছে তুই সবাইকে নিয়ে ওদের ঠেকা বিয়ে হয়ে গেছে এখন থেকে আমি তোমাকে আর কোনো অপরাধ করতে দেব না আমার সামনে থেকে সরে যা আজ যদি প্রয়োজন হয় তোমার গায়ে হাত তুলতে আমি বাধ্য তুই আমার গায়ে হাত তুলবি হ্যাঁ আমার গায়ে হাত তুলবি এই রবীন্দ্র খানের গায়ে হাত তুলবি বল বল বাবা সুন্দর ওদিকে আব্বা শিকদার ঝুমকাকে মেরে ফেলার জন্য চলে গেছে আর তোমরা দুভাই নিজেদের রক্ত নিয়ে খেলার জন্য একই অন্যজনকে পিস্তল ঠেকিয়ে রেখেছ কি বলছো ভাবি হ্যাঁ হ্যাঁ এ কথা চিৎকার করে বলে দাও ঝুমকা এখন মৃত্যুর মুখে আমি এই বাড়ির বড় বউ হিসেবে বলছি তোমরা দু ভাই একসঙ্গে মিলে ডন পরিবারের ইজ্জত ঝুমকাকে রক্ষা করো বাবা
বারিশাল লাশ দুইটারে পোড়া দে। বিপ্লব ঝুমকার লাশ কবর দেওয়ার আগে আমাকে গুলি করে মেরে ফেল, আমাকে গুলি করে মেরে ফেল। আমার ডনগিরি, আমার ডনগিরি আমার একমাত্র আদরে ছোট বোনকে বাঁচাতে পারেনি ঝুমকা। এ কথা আজ তোমার মুখে মানায় না ভাইয়া। ডনগিরি আমি তোমাকে ছাড়তে বলেছিলাম, কিন্তু কিন্তু এই মুহূর্তে আমি বলছি, আমি তোমাকে বলছি, চোখের পানি মুছে ফেলো, মুখের মধ্যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দাও, শেষ করে দাও এই আব্বাস শিকদারকে। হ্যাঁ আমি বলছি, আর এই জন্য বলছি, আব্বাস শিকদারকে ধ্বংস করে শেষ করে দেব সমস্ত ডন সাম্রাজ্যকে। তাই আজ হবে রক্তের বদলে রক্তের হোলি খেলা। হাতে হাতিয়ার তুলে নাও, শেষ করো ওদের, ভয় নেই। আমরা দুবোন সাদা শাড়ি পরেই তোমাদের সামনে এসেছি, নাও। এই সবাই সতর্ক থাক, আমার অর্ডার ছাড়া যাতে একটা কাকও আকাশে না ওড়ে। চারিদিকে পাহারা দে। Thank you.
সামাজিক ব্যাধি। এই সত্যটাকে বিশ্বাস করে ডন পরিবারের দুই সন্তান রবিন খান এবং বিপ্লব খান নিজেরাই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমস্ত বৈধ অবৈধ অস্ত্র জমা দিয়ে উচ্চতর আদালতের কাছে সুন্দর জীবনে ফিরে আসার জন্য আবেদন করে। উচ্চতর আদালত মানবিক দৃষ্টিকোণ থেকে সহানুভূতির সাথে বিবেচনা করে উভয়কে 3 বছরের কারাদণ্ড প্রদান করে।